एक परिवार को बड़ा बनाने के लिए देश के अनेक सपूतों, वो चाहे सरदार पटेल हो, बाबा साहब अम्बेडकर हो, उन्हीं की तरह ही नेताजी के योगदान को भी भुलाने का भरसक प्रयास किया गया है। নাম না করে ফের মোদীর নিশানায় নেহেরু পরিবার। রবিবার ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদহীন সরকারের 75তম বর্ষপূর্তি। সেই উপলক্ষে দিল্লির লালকেল্লায় একটি অনুষ্ঠানের আয়োজন করে কেন্দ্রীয় সরকার। সেখানে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। তারপর অনুষ্ঠান মঞ্চ থেকেই নাম না করে নেহেরু পরিবারকে নিশানা করেন মোদী। বললেন, দেশ গঠনে নেতাজি আম্বেদকর পটেলের ভূমিকা অনস্বীকার্য, কিন্তু তাঁদের অবদানকে স্বীকার করা হয়নি। স্বতন্ত্র ভারত কে বাদ কে দশকো মে আগর দেশ কো सुभाष बाबू, सरदार पटेल जैसे व्यक्तित्वों का मार्गदर्शन मिला होता, भारत को देखने के लिए वो विदेशी चश्मा न होता, तो स्थितियां बहुत भिन्न होती। प्रत्याशित भावी एक कड़ा प्रतिक्रिया दिए थे कांग्रेस। कौन था जिसने नेताजी के आईएनए के ट्रायल्स में उनके सभी मुख्य लोगों को डिफेंड किया था वकील की हैसियत से? आज आप इस खोखले भाषा में जब इतने शुभ अवसर पे राजनीति से बाज नहीं आते और उसके बाद राजनीति करने के लिए उल्टा इतिहास पढ़ाते हैं, तो हम सिर्फ यहाँ बैठे हैं इतिहास सही करने के लिए। মোদী মুখে কারো নাম না নিলেও নেহেরু পরিবারের নাম করে সমালোচনা করেছে নেতাজির প্রপৌত্র তথা বিজেপি নেতা চন্দ্র বসু। ভারতবর্ষের নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, এরা সকলে, মহাত্মা গান্ধী, এরা সকলে পূর্ণ স্বরাজের জন্য লড়াই করেছিলেন। এই ইতিহাসকে কংগ্রেস সরকার, কংগ্রেস নেতৃত্ব ভারতবর্ষে থেকে, মাটি থেকে মুছে দিয়েছে। নেতাজি পরিবারের আরেক সদস্য প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসুর মত অবশ্য ভিন্ন। তিনি মনে করেন, নেতাজি গান্ধীজি এসব আলোচনার ঊর্ধ্বে। নেতাজি সুভাষচন্দ্র বসু এই ধরনের সংকীর্ণ রাজনৈতিক দলাদলি ক্ষুদ্রতার অনেক অনেক ঊর্ধ্বে। এর মধ্যে এই কেন কেউ করেনি, আমি করলাম, এই ধরনের কথা আজকে না ওঠাই উচিত ছিল। নেতাজি যা করে গেছেন সেটা থাকবে, তার জন্যে স্বাধীনতা এসেছে এটাও থাকবে। তার মানে এই নয় যে অন্যদের অবদান নেই। গান্ধীজি আমাদের হাতে তুলে দিয়েছিলেন একটা বিশেষ সংগ্রাম। শুধু নেতাজি নয়, মোদীর গলায় এদিন শোনা যায় স্বামী বিবেকানন্দের কথাও। সুভাষ বাবু কো আপনে জীবন কা লক্ষ্য তয় করনে, আপনে অস্তিত্ব কো সমর্পিত করনে কা মন্ত্র স্বামী বিবেকানন্দ আর উনকি শিক্ষাও সে মিলা। জবাবে কটাক্ষের সুর কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের গলায়। তার মতে, এসব বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। নরেন্দ্র মোদীর শিক্ষা দীক্ষা সম্পর্কে প্রত্যেক মানুষের একটা ধারণা আছে। উনি ইতিহাসকে ঠিক মতো পড়েননি, জানেন না, অথবা জানার চেষ্টাও করেননি, এবং ইতিহাসকে নিজের চোখের চশমা দিয়ে তিনি বিশ্লেষণ করার চেষ্টা করেন, সেটা হচ্ছে আরএসএসের চশমা। সামনেই লোকসভা নির্বাচন। এবার এ রাজ্য থেকে 22টি আসনকে টার্গেট করেছে বিজেপি। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তাই কি বাঙালি আবেগকে উস্কে দিতে মোদী অমিত শাহদের মুখে উঠে আসছে নেতাজি বিবেকানন্দদের নাম? বিজেন্দ্র সিংহ, রাজশ্রী দত্তগুপ্ত, উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ।